দুই নার্সিং কর্মী ও এক ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হলো জলপাইগুড়ি জেলার নাগড়াকাটাতে। জলপাইগুড়ি জেলার নাগড়াকাটা শুল্কাপাড়া স্বাস্থ্য কেন্দ্র কর্মরত ছিলেন এই দুই নার্সিং কর্মী ও ল্যাব টেকনিশিয়ান। শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এই তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। জলপাইগুড়ি জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হল 9 জন। এদের মধ্যে 6 জন মহিলা ও 3 জন পুরুষ। গতকাল পর্যন্ত জলপাইগুড়ি করোনা হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি ছিলেন 6 জন। আজ দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে জলপাইগুড়ির নাগড়াকাটা স্বাস্থ্য কেন্দ্রে 3 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে 2 জন নাগড়াকাটা শুল্কপাড়া স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং কর্মী ও 1 জন ল্যাব টেকনিশিয়ান। রিপোর্ট আসতে সঙ্গে সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই 3 করোনা পজিটিভ রোগীকে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত করোনা হাসপাতালে নিয়ে আসার জন্য। এর আগে নাগড়াকাটায় কোয়ারেন্টাইনে থাকা 2 পরিযায়ী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের চিকিৎসা চলছে জলপাইগুড়ি করোনা হাসপাতালে। এর পাশাপাশি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে করোনা হাসপাতালে বর্তমানে বেড রয়েছে 175টি। এই হাসপাতালে রোগীদের বেড আরও বাড়ানোর কথা বলা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের করোনা মোকাবিলায় গঠিত বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুশান্ত রায়। আজকে 3 জন নতুন হয়েছে শুল্কাপাড়াতে। শুল্কাপাড়াতে 3 জন নতুন হয়েছে, যে রিপোর্টটা আমার কাছে এখনই এসেছে। হ্যাঁ, কোভিডে, এটা আমি বলছি কোভিড পেশেন্ট যারা পজিটিভ কেস, সেটা আমাদের গতকাল পর্যন্ত 2 জন মেল 4 জন ফিমেল ছিল, এই 6 জনই আছে। বাদ বাকি জাস্ট রিপোর্ট ঢুকলো, আমি অলরেডি রিপোর্ট আমার কাছে আগে আসে, আমি ওদেরকে অলরেডি মুভ করতে বলে দিয়েছি। ওরা হয়তো ঘন্টাখানেকের মধ্যে হয়তো আমাদের কোভিড হসপিটালে ঢুকে যাবে। জলপাইগুড়ি থেকে সুবীর এস এর রিপোর্ট, চ্যানেল 24/7।